গত 2 মাস ধরে এই জিনিসটা করছি, আমাদের সামনের প্রজন্মের জন্য, আমরাও কিন্তু মোটামুটি বড় হয়ে গেছি, কিন্তু আমাদের সামনে যে প্রজন্ম আসবে তাদের কিন্তু এই জিনিসগুলো, এই যে যত রকমের টর্চার, যত রকমের এই যে বায়াসনেস, এগুলো যে হচ্ছিল, এই জিনিসগুলো যাতে তাদের ফেস না করতে হয়, এই কারণে হচ্ছে আমাদের আজকে এত রকমের স্যাক্রিফাইস করা, এত রকমের টর্চার সহ্য করা। এই জিনিসগুলা এখন পর্যন্ত আমি গতকালকেও আমি একটা হসপিটালে গিয়েছি, আমি 2টা স্টুডেন্টকে দেখেছি, ওদের এখনো লাইফ সাপোর্টে আছে। তো এই জিনিসগুলার মানে এই যে রকমের যে জীবন বাজি নিয়ে ওনারা এখনো হসপিটালে পড়ে আছে, এই জবাবটা কারা দিবে? এই জবাবটা তো আমাদেরকে জিজ্ঞেস করে নিতে হবে যে আপনারা আসেন, আপনারা বলেন যে আজকে অবস্থা করছেন, বাবা মা ওখানে কাঁদতেছে, হ্যাঁ যাদের যাদের যারা আজকে রক্ত দিয়ে মারা গেছে তাদের বাবা মাদের এখন শোক যাচ্ছে না, অবশ্যই যাবে না। তো এই জিনিসগুলো কষ্টগুলো যতদিন পর্যন্ত আমাদের নিজেদের কারণে হয় আমরা আসলে কারো কেউ বুঝি না, এই জন্য কিন্তু দেখা গেছে যে ওই সময় মানে আহত নিহতদেরকে না দেখে রাষ্ট্রীয় সম্পদের কাছে দেখা গেছে, রাষ্ট্রীয় সম্পদ একটা একদিন চলে আসবে ভাই, কিন্তু এই যে জীবনগুলো আমরা কোত্থেকে নিয়ে আসতে পারবো? আমাদের এখন পর্যন্ত প্রতিদিন আমরা কান্নাকাটি করি, একটা 1 মিনিটের জন্য হলো আমাদের চোখ থেকে পানি পড়ে, এই চোখের পানি যে কবে সুখ হবে আমরা জানি না। তো যতদিন পর্যন্ত এটা না হয়, যতদিন পর্যন্ত এটা একদম সঠিক বিচার, একদম যাতে প্রপার একটা ইনভেস্টিগেশন হয়, এই জিনিসটা যাতে আমরা ইনশিওর করতে পারি আজকে, এই জন্য প্রত্যেকটা দিন না ঘুমায় রাস্তায় নামা, সকাল সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত, এইটা আসলে আমাদের, আমি মনে করি যে বা আমরা আমাদের যে ছাত্র সংস্থা আমরা মনে করি যে এটা আসলে আমাদের বলার কেউ না, যে আমরা তো হিস্ট্রি আগেরটা চোখে দেখে আসি নাই। সো হ্যাঁ, একটা মানুষ হিসাবে আমি বলবো যে যারা এটা দেখে আসছে, যারা এটা প্রপার হিস্ট্রি জানে, তারা হয়তো জেনে শুনে এই কথাগুলো বলতেছে, আর যদি এই কথাটা ভুলও হয়ে থাকে তাহলে অবশ্যই এই জিনিসটা সবাইকে সঠিক করে দেওয়া হবে, আস্তে আস্তে, না হলে একটু সময় লাগবে, একটু ধৈর্য লাগবে, কিন্তু এক না একদিন সবাই সত্যিটা জানবে যে আসলে 50 বছর আগে কি হয়েছিল, 50 বছর পরে কি হচ্ছে। দেখেন, অনেকে অনেক দলমহল এর কথা বলতেছে যে তারা শিক্ষার্থীদের ব্যবহার করে তারা আর কি নিজেদের স্বার্থ উদ্ধার করার চেষ্টা করতেছে, কিন্তু দেখেন আমরা সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এজন্য আন্দোলন করিনি, আমরা আন্দোলন করেছিলাম কোটার জন্য। তো এর পরবর্তীতে যখন আমাদের ভাই বোনদের গায়ে গুলি করা হলো, গুলি করে মারা হলো, তো তখন কিন্তু আমরা নামছি ভাই বোনদের রক্তের বিচার চাওয়ার জন্য। তখন যখন তারা বিচার দিতে অস্বীকৃতি জানাইছে তখন আমরা প্রতিশোধের জন্য নামছি। এইটা শুধুমাত্র শিক্ষার্থীরাই ছিল, এখানে মনে করো অন্য কোনো মহলের কোনো স্থান আছে বলে আজকে 32 নম্বরে আসার কারণ তারা ইতিমধ্যে অলরেডি তো দেখেছেন আপনারা, এটা তো খুব ওপেনলি তারা ঘোষণা দিয়েছিল যে আজকে কোনো একটা সমস্যা করার তাদের উদ্দেশ্য রয়েছে। তো আমরা এসেছি কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেটা নিশ্চিত করার জন্য। আমাদের গতকালকে রাতে থেকে দেখছেন অবস্থান এখানে, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর মনে করেন শাহবাগ, সব জায়গাতেই আমরা শিক্ষার্থীরা একত্র ছিলাম, একত্র আছি, এছাড়া ইনশাল্লাহ আমরা কোন রকম ঝামেলা সংগঠিত হতে দিব না। আমাদের রাষ্ট্রে অনেক কিছু আছে, স্মৃতিসৌধ অবশ্যই করা হবে, কিন্তু এর থেকে অনেক ইম্পর্টেন্ট, অনেক প্রয়োজনীয় জিনিস এখন আমাদের করা বাকি আছে। আমরা ওগুলাতে আগে হলো যে আমরা নজর দিচ্ছি যেগুলা ইম্পর্টেন্ট, ইমার্জেন্সি যেগুলো, আগে আমরা ওগুলা করবো। স্মৃতিসৌধ অবশ্যই করা হবে, যা যা দরকার একটা রাষ্ট্রের শহীদদেরকে মনে রাখার জন্য, যে সকল স্টেপ নেওয়া সম্মান তারা যেন পায়, সবার সম্মান যেন পায়, তারা যেন মনে রাখে, এই জাতি যেন তাদেরকে সম্মান ভরে মনে রাখে, সবকিছুই করা হবে। কিন্তু আমাদের আমাদের ভাইরা যারা শহীদ হয়েছে বা আহত হয়েছে, তারা যে কারণে আহত বা শহীদ হয়েছে, তারা যে কারণে রাস্তায় নেমে এসেছিল, তা আগে আমরা এনশিওর করতে চাই। আচ্ছা, শোকের কোনো নির্দিষ্ট কোনো দিন ঘোষণা করবেন কিনা আপনারা? শোকের আসলে আমরা আপাতত এটা নিয়ে কোনো রকমের মানে চিন্তা ভাবনা আপাতত আমরা করিনি, টু বি অনেস্ট। যেটা আমরা চাচ্ছি, আমরা সবাই স্টুডেন্টদের থেকে সবার মতামত অনুসারে, যেহেতু আমরা সব কিছু আজ পর্যন্ত সবাই একসাথে ডিসিশন নিয়েছি, সবাই একসাথে ভেবেছি দেশের জন্য, একটু আমরা একসাথে ভেবে অবশ্যই খুব শীঘ্রই আমরা জনমাধ্যমে আমরা প্রকাশ করব। আমরা একটা জিনিস ক্লিয়ার করতে চাই, আমরা এখানে এখন পর্যন্ত যারা আছি এখানে, আমজনতা থাকতে পারে বা অন্য অন্য দলের কেউ থাকতে পারে, এটা আমরা অস্বীকার করছি না, কিন্তু এখানে আমরা যারা দায়িত্বরত অবস্থায় এখন পর্যন্ত আছি আমরা সবাই হচ্ছে স্টুডেন্ট এবং কোনো না কোনো ইনস্টিটিউটের সমন্বয়ক। আমরা এখানে অবস্থান করছি আপনারা সকলে জানেন, এই জায়গাটা হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা, এই জায়গাটাকে আমরা সেফ রাখার জন্য এখানে যেন আওয়ামী লীগ
আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগের কোনো দোসর কিংবা ফ্যাসিজমের কোনো দোসর এখানে এসে যেন জায়গাটাকে অস্থিতিশীল করতে না পারে, তার জন্য আমরা এই জায়গাটাকে সেফ রাখার জন্য এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা কোনো দলের বিরুদ্ধে নেই বা আমরা কোনো দলকে এখান থেকে হটানোর জন্য নেই। আমরা ফ্যাসিজমের যারা দোসর, আওয়ামী লীগের যারা দোসর, যারা এই দেশটাকে স্বৈরতন্ত্র কায়েম করতে চেয়েছিল, যারা এই দেশে বাকশাল নামক বাকশাল কায়েম করতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। আপনারা সকলে জানেন গত জুলাই মাসের 3 তারিখ থেকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং তাদের দোসররা, ফ্যাসিজম এবং স্বৈরাচারীরা স্টুডেন্টদের উপর যে পরিমাণ হামলা, মামলা এবং নির্যাতন করেছে, আমরা ওগুলোকে মোকাবেলা করে গত 3 তারিখ থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত মাঠে আছি এবং যতক্ষণ পর্যন্ত এই দেশ থেকে আওয়ামী লীগ এবং ফ্যাসিজম বা স্বৈরাচারী দোসররা এদের দোসরদেরকে এই দেশ থেকে বিদায় করতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা মাঠ ছাড়ছি না। ততদিন পর্যন্ত আমরা ময়দানে থাকবো যতদিন পর্যন্ত ফ্যাসিবাদ, স্বৈরাচারী এই দেশ থেকে বিতাড়িত না হবে।